নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। আধার কার্ডে ব্লক খুলে দিল কেন্দ্রীয় সরকার, জানালেন হিমন্ত। উজানি মাছ রপ্তানি বন্ধের প্রতিবাদে নগাঁওয়ে সংখ্যালঘুদের মাছ বিক্রিতে বাধা লাচিত সেনার। মারোয়ারি সমাজকে হাঁটু গেড়ে মাপ চাওয়ানো দুঃখজনক, বললেন সুস্মিতা। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। আধার কার্ডের জট খুলে গেল। আধার কার্ড যাদের আটকে রাখার নির্দেশ প্রত্যাহার করতে আধার কর্তৃপক্ষকে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, 9,68,000 জনের যে আধার কার্ড আটকে আছে সেই সমস্যার সমাধান হয়ে গেল। আধারের সঙ্গে এনআরসির সম্পর্ক নেই, তাই এই ব্লক খুলে দেওয়া হলো। এর ফলে দীর্ঘদিনের এক দাবি পূরণ হলো। আধার কার্ড না থাকায় অনেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছিলেন না। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানোর পরে এই নির্দেশ জারি করেছে কেন্দ্র সরকার। তেওঁলোকে সেই কেন্দ্রসমূহলৈ গৈছিল। যোৱা কিছুদিন ধৰি এই লোকসকলে 9,38,865 যি লোক আছে, তেওঁলোকে বিভিন্ন সময়ত অসম চৰকাৰৰ ওচৰত অভিযোগ কৰি আহিছিলে যে আধাৰ কাৰ্ড বন্ধ হৈ থকাৰ বাবে তেওঁলোকে স্কলাৰশ্বিপ, ৰেচন কাৰ্ড, বিভিন্ন ধৰণৰ চৰকাৰী সুবিধাৰ পৰা বঞ্চিত হৈ আহিছে। আৰু এই ব্যক্তিসকলৰ ভিতৰত বহুবিলাক এনেকুৱা ব্যক্তি আছে যিবিলাক ব্যক্তিৰ এনআৰচিৰ লগত কোনো সম্বন্ধ নাছিলে, তেওঁলোকে মাত্ৰ সেই সময়ছোৱাত আধাৰ কাৰ্ডৰ বাবে বায়োমেট্ৰিক দিবৰ বাবে গৈছিলে। অৰ্থাৎ এই আধাৰ কাৰ্ড আৰু এনআৰচিৰ কোনো প্ৰত্যক্ষ সম্পৰ্ক নাছিলে। সম্পৰ্ক ইমানেই আছিলে যে সেই 4 মাহৰ সময়ছোৱাৰ ভিতৰত তেওঁলোকে বায়োমেট্ৰিক দিবৰ বাবে এনআৰচি বা আধাৰ সেৱা কেন্দ্ৰসমূহলৈ গৈছিলে। আৰু তেতিয়া এনআৰচি আৰু আধাৰ সেৱা কেন্দ্ৰ একেটাই আছিলে, দুটা পৃথক পৃথক নাছিলে। এই বিষয়টোৰ ওপৰত অধ্যয়ন কৰিবলৈ আমি এখন কেবিনেট চাব কমিটি গঠন কৰিছিলোঁ। কেবিনেট চাব কমিটিখনে অসমৰ প্ৰায়বোৰ সদৌ অসম ছাত্ৰ সন্থাকে ধৰি সংগঠনসমূহৰ লগত আলাপ আলোচনা কৰিছিলে আৰু তেখেতসকলেও এটা ঐক্যমতত উপস্থিত হৈছিলে যে এনআৰচি আৰু আধাৰ কাৰ্ডৰ কোনো প্ৰত্যক্ষ সম্বন্ধ নাই, আৰু সেইকাৰণে আধাৰ কাৰ্ডসমূহ যদি ভাৰত চৰকাৰে বিতৰণ কৰে তেতিয়াহ'লে কাৰো আপত্তি নাথাকিব। এই বিষয়টো আমি কেবিনেটলৈকে লৈ গৈছিলোঁ। কেবিনেটেও কেবিনেট চাব কমিটিটোৰ যিটো ফাইণ্ডিংছ আছিলে তাক তেখেতসকলে কেবিনেটেও সমৰ্থন কৰিছিলে। আৰু ভাৰত চৰকাৰৰ লগত এই বিষয়ে আমি যোৱা 2 বছৰ ধৰি যোগাযোগ কৰি আছিলোঁ যে আধাৰ কাৰ্ডখিনি খুলি দিব লাগে, মানুহৰ ৰেচন কাৰ্ডৰ পৰা স্কলাৰশ্বিপ বিভিন্ন ক্ষেত্ৰত অসুবিধা হৈছে। যোৱা 29/7/2024 তাৰিখে আমি অসম চৰকাৰে ভাৰত চৰকাৰে আমাক অনুৰোধ কৰে যে অসম চৰকাৰে এটা আনুষ্ঠানিকভাৱে ভাৰত চৰকাৰক গোটেই বিষয়টো জনাব লাগে। আমি ভাৰত চৰকাৰক 19/7/2024 এটা ফৰ্মেল প্ৰপ'জেল দিওঁ যে এই 9,35,682 ব্যক্তিৰ আধাৰ কাৰ্ডসমূহ মুকলি কৰি দিব লাগে। আমি দিয়া পত্ৰখনৰ ওপৰত ভাৰত চৰকাৰে
সলিচিটৰ জেনেৰেল অৱ ইণ্ডিয়াৰ পৰামৰ্শ লয়। আৰু যোৱাকালি 27/8/2024 তাৰিখে ভাৰত চৰকাৰে UDI, যি আমাৰ আধাৰ কাৰ্ডৰ যিটো অথৰিটি, ইউনিক আইডেণ্টিটি যিটো অথৰিটি আছে, তেওঁলোকক নিৰ্দেশ দিছে যে অসমৰ বন্ধ হৈ থকা আধাৰ কাৰ্ডসমূহ মুকলি কৰি দিব লাগে। আৰু যাৰ আধাৰ কাৰ্ডৰ যোন যোগ্য ব্যক্তি, যাৰ পৰা আমি বায়োমেট্ৰিক্স সেই সময়ত লৈছিলোঁ, এই 9,35,682 ব্যক্তিক আধাৰ কাৰ্ডসমূহ উভতাই দিব লাগে। আৰু তেওঁলোকক আধাৰ কাৰ্ড লোৱাত যি বাধা আছিল, সেই বাধা ভাৰত চৰকাৰে আনুষ্ঠানিকভাৱে প্ৰত্যাহাৰ কৰিছে। উজানে মাছ ৰপ্তানি বন্ধ কৰাৰ পাল্টা হিচাপে এবাৰ নগাঁৱে সংখ্যালঘুদের মাছ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করলো লাচিত সেনা। আজ লাচিত সেনার সদস্যরা নগাঁও বাজারে গিয়ে সংখ্যালঘুদের মাছ বিক্রিতে বাধা দিয়ে বলে, উজান অসমে মাছ রপ্তানির বন্ধের নির্দেশ প্রত্যাহার না করা হলে সংখ্যালঘুরা নগাঁওয়ে মাছ বিক্রি করতে পারবেন না। একজন মন্ত্রীকে সামনে রেখে মাড়োয়ারি সমাজকে যেভাবে হাঁটু গেড়ে মাপ চাওয়ানো হলো, সেটা অত্যন্ত দুঃখজনক। আজ এই মন্তব্য করলেন সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সব সময় পরেশ বড়ুয়াকে ডাঙ্গরিয়া বলে সম্বোধন করেন, অথচ দিগ্বিজয় সিং যখন লাদেনকে জি বলেন তখন বিজেপি প্রতিবাদ করেছিলেন, আলফা যখন সালফা হয়েছিল তখন কি সালফা সদস্যদের কি হাঁটু গেড়ে মাপ চাওয়ানো হয়েছিল, প্রশ্ন করেন সুস্মিতা। তো দুঃখিত যে শিবসাগরে যেভাবে মারবাড়ি কমিউনিটির কিছু সিনিয়র সিটিজেন্সদের স্টেজে দাঁড় করিয়ে বলা হয়েছে যে নিচে বসে আপনারা ক্ষমা চান, এইটা কোনো রাজ্যতে হতে পারে না। আবার বলা হচ্ছে এটা নাকি ভলেন্টারিলি করেছে। আপনারা চিন্তা করেন যে এই ধরনের প্রোগ্রাম করে একটা মন্ত্রীর সামনে যদি একটা কমিউনিটিকে বলা হয়, তো আসামের রুল অফ লটা কোন পর্যায়ে গেছে। আজকে আমি জিজ্ঞেস করতে চাই যে মুখ্যমন্ত্রী যখন ফেসবুক লাইভ করেন, উনি বলেন পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া, এরা কাদের দল? বিজেপি যখন কংগ্রেসে যে একজন নেতা বলেছিল বিন লাদেন জি, ওরা খুব খারাপ পেয়েছিল, তো পরেশ বড়ুয়াকে ডাঙ্গরিয়া করে আসামের মুখ্যমন্ত্রী যিনি গৃহমন্ত্রী বলেন, এটার মানে কি? আজকে আমার একটা ছোট্ট প্রশ্ন। আমরা ছোটোবেলার থেকে আজ পর্যন্ত শিলচরে সব কমিউনিটির সঙ্গে বড় হয়েছি, মারওয়াড়ি কমিউনিটির সঙ্গে আমার বাবার খুব ভালো রিলেশন ছিল, মার আমারও রয়েছে। আজকে আমরা দেখেছি আলফা একটা ব্যান্ড অর্গানাইজেশন, আলফার ওরা সারেন্ডার করে যখন সালফা হয় তখন ওদের কি কোনোখানে স্টেজে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ানো হয়েছে ওদেরকে? আমি প্রশ্ন করছি কেন না? যদি মনে হয় যেটা ঠিক যে কমিউনিটির একজন দোষ করলো সমস্ত কমিউনিটিকে ক্ষমা চাইতে হবে, তবে আমার প্রশ্ন থাকলো ওদের কাছে যারা এই প্রোগ্রামটা করেছেন একটা মন্ত্রীকে সামনে রেখে, যে আলফা 4,500 মানুষটা কত মানুষ যাদের হত্যা হয়েছে এটা অমিত শাহ বলেছেন, ওদের কি কি কোনোখানে ক্ষমা চাইতে হয়েছে সালফা হওয়ার পরে? হয়েছে নাকি? আর হেমন্ত বিশ্ব শর্মা টিভিতে পরেশ বড়ুয়া ডাঙ্গরিয়া মানে কি, মানে বিন লাদেন জির মতোই হলো। পঞ্চায়েতের ডিলিমিটেশনের খসড়া প্রকাশের আগেই জিপি কাটছাট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোনাইয়ে। সোনাইয়ের নগদীর গ্রাম জিপিকে বিলুপ্ত করা হয়েছে, এর প্রতিবাদ জানিয়ে জিপির একাংশ জনগণ জানান তাদের জিপির বেশিরভাগ এলাকা হাতিখাল জিপিতে যুক্ত করা হয়েছে, তারা এটা কোনো অবস্থায় মেনে নেবেন না বলে জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন মায়াজুল হক মজুমদার, নিহার রঞ্জন শুক্লবৈদ্য, মুসলিম উদ্দিন লস্কর, জয়নাল আহমেদ, অলোক শুক্লবৈদ্য, সাহারুল হক লস্কর। একটি বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারলাম যে আমাদের নদীগঞ্জ জিপির দুইটা রেভিনিউ ব্রিজ ডিমিনিশনের পরে যে নদীগঞ্জ জিপিতে সোনাই কনস্টিটিউয়েন্সিতে রয়েছে, এটা এখন শোনা যাচ্ছে যে বাবিকান্দি পার্ট ওয়ান এবং বাবিকান্দি পার্ট টুর সঙ্গে যুক্ত করে এটাকে হাতিখাল জিপিতে কনভার্ট করার জন্য একটা প্রস্তাব ডিসি মহোদয়ের কাছে গিয়েছে।
আমরা যে সূত্র থেকে করে হয়েছি এটার উপরে ভিত্তি করে আমরা আজকে এখানে একটা সভা করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ ডিসি মহোদয়ের কাছে জানাবো। কারণ এখানে গভর্নমেন্টের দেওয়া এসওপিটা পূর্বে হয়নি, যেখানে গভর্নমেন্টের এসওপিতে বলা হয়েছে যে অযথা কোনো কারণবশত কোনো জিপিকে অবশিষ্ট করা যাবে না। তবে নদীগঞ্জ জিপির যে ঐতিহ্য আর বিগত দিন থেকে দেখেছে এই জিপিকে কীভাবে অবশিষ্ট করা হয়। দ্বিতীয়ত ন্যাচারাল বাউন্ডারি নামে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, এটা আমরা বলতে পারি যে আমাদের এবং বাউরিখান ডিপার্টমেন্ট অফ পার্ট পুর সঙ্গে আমাদের ন্যাচারাল বাউন্ডারি কোনো মেয়ে দেখা যাচ্ছে না। এই ধরনের আরও অনেক পয়েন্ট আছে যেগুলো ভিত্তি করে আমরা আগামী দিনে ডিসি মহোদয়ের কাছে আমরা এটা আবেদন দেবো যে আমরা আমাদের জিপি যাতে আমাদের জনসংখ্যা যে কম হয়েছে আমাদের লোকের থেকে যে জনসংখ্যা পূরণ করে আমাদের নদীগঞ্জ জিপির অস্তিত্বকে বাঁচিয়ে রাখা হয়। তাছাড়া আমি ডিসি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে চাঁদপুর পার্ট ওয়ান যেটা বিগত দিনে নদীগঞ্জ জিপিতে ছিল, আমরা চাইছি আমাদের নদীগঞ্জ পার্ট ওয়ান যেটাকে নদীগঞ্জ জিপিতে যদি সংযুক্ত করা হয় তাহলে নদীগঞ্জ জিপির যে জনসংখ্যা আজকের দিনে কম মনে হচ্ছে বা কম দেখাচ্ছে সেটা পূর্বে হয়ে যাবে এবং নদীগঞ্জ জিপি তার পুরানো ঐতিহ্য করে ফেলবে। নদীগঞ্জ জিপির প্রত্যেক জনসাধারণের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যারা সংবাদ মাধ্যমের কর্মকর্তা এখানে এসেছেন, আমাদের এই বার্তা যাতে সামাজিক মাধ্যমে হোক আর প্রিন্ট মিডিয়ার মাধ্যমে হোক বা ইলেকট্রনিক মাধ্যমে হোক আর যাতে ডিসি মহোদয়ের কাছে পৌঁছে এবং আমরা লিখিতভাবে ডিসি মহোদয়ের কাছে আবেদন জানাবো। সঙ্গে থাকুন, ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূর, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন, এখানে স্টিম বাথ, নিউরোম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরোম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্রাকটিক বোন সেটিংয়ের দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকাস, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদি চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। রাঙ্গিরখাড়ির মহাপ্রভুর আখড়ায় পালিত হলো কৃষ্ণ জন্মাষ্টমী। এই উপলক্ষে আয়োজিত হয় নন্দ উৎসব, মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই বিষয়ে বিস্তারিত জানান আখড়া কমিটির সহসভাপতি জয়তী ভট্টাচার্য, সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য, সহ সম্পাদক অভিজিৎ দেবনাথ, কোষাধ্যক্ষ সৌরভ রায় প্রমুখ।
জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কালকে দেখেছেন যে ছোট বাচ্চাদের অনুষ্ঠান হয়েছে, তারপরে আমাদের নাম সংকীর্তন হয়েছে, গোপাল স্নান হয়েছে, আপনারা নিশ্চয়ই সেগুলো দেখে থাকবেন। আজকে নন্দ উৎসব হয়েছে, এখন প্রসাদ ব্যবস্থা চলছে। আপনাদেরকে আমরা স্বাগত জানাই মহাপ্রভু আখড়া থেকে, যে আপনারা আসুন মহাপ্রভু আখড়াতে, মহাপ্রভুকে দর্শন করুন, আপনারা আনন্দিত হন, আমরা এটাই আশা করছি। ধন্যবাদ। মহাপ্রভু আখড়াতে এমন পরিস্থিতি খুব ভালোই প্রসেস আরম্ভ শুরু হয়েছে, এই প্রথম বছর হয়ে গেছে, 20 বছরের অন্তরে আমি এটাই দেখেছি খুব একটা ভালো উন্নতিভাবেই আগে প্রসেস শুরু হয়ে গেছে। এটাই আশা কামনা করি যে আগে এইভাবেই খুব একটা ভালো অনুষ্ঠানে প্রত্যেক বছরই অবদানকে আমরা স্মরণীয় রাখব। গতকালকে আমাদের এখানে জন্মাষ্টমী উৎসব হয়েছে, আজকে নন্দ উৎসব চলছে, এখনও সন্ধ্যা পর্যন্ত চলবে, আর এখন প্রসাদ বিতরণ চলছে। সবাইকে আমন্ত্রণ জানাই আসার জন্য। আর আখড়া তো আগে থেকে বহু উন্নত হয়েছে, আগে এরকম ছিল না, যাই হোক আরও উন্নতি হোক এটাই আমরা চাই। আজকের এই জন্মাষ্টমী এবং নন্দোৎসবের যেভাবে আমার কমিটি এবং জনসাধারণের সহযোগিতা পেয়েছি এবং আগামীতেও যেন পাই এই আশা রাখবো। জয় নিতাই। বলুন, খুব সুন্দর হয়েছে আমাদের এই প্রোগ্রামটা, নন্দোৎসব চলছে, মহাপ্রসাদ চলছে, আশা করি আজকেও কীর্তন আছে নাকি? আজকে আমি সুন্দরবাদ তো হবে, সুন্দরবাদ করে শেষ, নেক্সটে তো আমাদের বাৎসরিক উৎসব আছে কার্তিক মাসে, সবার কাছে আমার নন্দ অনুরোধ আপনারা সবাই সহযোগিতা করবেন। বরখলের বিভিন্ন সমস্যা নিয়ে বিধানসভায় সরব হলেন বিধায়ক মিসবাহুল হক লস্কর। বরাক ও জাটিঙ্গা নদীর ভাঙনের সমস্যার কথা তিনি বিধানসভায় তুলে ধরেন। তিনি এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আসামের মধ্যে দুইটা নদী ফ্লাডে ভয়াবহ রূপ নেয়, ব্রহ্মপুত্র নদী এবং বরাক নদী। বরাক নদীটা বরাক উপত্যকার একমাত্র নদী, যেখানে এই নদী ফ্লাড করলে বরাক উপত্যকার প্রায় বেশিরভাগ কৃষিক্ষেত্র জলের নিচে চলে আসে। তা আমার সমষ্টি বরখলাটা এমন এক জায়গায় উপস্থিত, এটার মধ্যে অনেক নদী গিয়েছে, বরাকের সঙ্গে এসে মিশেছে জাটিঙ্গা নদী, যেটা ডিমাহাসাও থেকে এসে আমার এই বরাক নদীতে মিশে, এবং ডিমাহাসায় দুই দিন বৃষ্টি হলে এত জলস্রোত আসে, প্রায় 8-10 ফুট উঁচু একটা জলস্রোত হঠাৎ আসবে, সেটা যেদিকে যাবে ঘর বাড়ি রাস্তাঘাট সব ভেঙে নষ্ট করে দেয়। এবং এই সঙ্গে আরেকটা নদী আছে এই আমার কনস্টিটিউয়েন্সিতে বরখলাতে, সেটা গাগরা নদী, সেটা সমস্ত শিলচর শহরের জল এবং এই অঞ্চলের জল আসে, সেটা এসে বরাক নদীতে মিশেছে। যে পয়েন্টে মিশেছে যে জায়গায়, সেখানকার এমকে ডাইক ভেঙে চুড়ে এই গত ফ্লাডে একদম শেষ করে দিয়েছে। সেই এমকে ডাইকটা অতি সত্বর রিপেয়ার করা জরুরি, এবং সেটাকে যদি ভালো মতো রিপেয়ার না করা হয় তাহলে আমাদের একটা বৃহৎ অঞ্চল জলের নিচে থাকবে। সেই সঙ্গে আরেকটা ভিলেজ আছে, যেটা বুড়িবাই পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই তিনটা রেভিনিউ ভিলেজ নিয়ে বুড়িবাল জিপি তার অর্ধেক বরাক নদীর মধ্যে চলে গেছে, এবং এটা জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার মহোদয় একটা স্কিম পাঠিয়েছেন 7 কোটি টাকা। ইমিডিয়েটলি সেটা যদি ইমপ্লিমেন্ট না হয় তাহলে আগামী ফ্লাডের সময় এই অঞ্চলটাও পুরা বরাক নদীতে চলে যাবে। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। আধার কার্ডে ব্লক খুলে দিল কেন্দ্রীয় সরকার, জানালেন হিমন্ত। উজানি মাছ রপ্তানি বন্ধের প্রতিবাদে নগাঁওয়ে সংখ্যালঘুদের মাছ বিক্রিতে বাধা লাচিত সেনার।
মারোয়ারি সমাজকে হাঁটু গেড়ে মাপ চাওয়ানো দুঃখজনক, বললেন সুস্মিতা। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই, নমস্কার।